সিরিজের একমাত্র টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পার্থ, এখন আছি চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আজকে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সাথে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের চার দিনের যে একমাত্র টেস্ট ম্যাচ সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঠিক সকাল 9:30 কিন্তু ম্যাচটি শুরু হয়েছে এবং বাংলাদেশ দল ব্যাটিং করছে। তবে শুরুতে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের যে বোলিং তোপের মুখে পড়েছে, সেক্ষেত্রে শুরুতে 3 উইকেট কিন্তু হারিয়ে ফেলে 10 রান তুলতে। এই মুহূর্তে বাংলাদেশ 106 রান সংগ্রহ করেছে 6 উইকেট হারিয়ে। সেক্ষেত্রে পাকিস্তান দলের যে বোলাররা রয়েছে আমরা দেখছি তারা অসাধারণ বোলিং করছে। তবে আসলে লাঞ্চ মধ্যাহ্নবিরতির পর আমরা দেখেছি 1 উইকেটের পতন ঘটেছে। তবে টেস্টের যে খেলাটি সেটি হচ্ছে আসলে সেশন বাই সেশনের খেলা, সেক্ষেত্রে যদি সেশন বাই সেশন অনুসারে ভালো খেলতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ দল কিন্তু আবার আসলে ম্যাচে ফিরে আসবে। তবে এই মুহূর্তে দরকার একটি পার্টনারশিপ, যে পার্টনারশিপের মাধ্যমে আসলে যেহেতু চার দিনের ম্যাচ বাংলাদেশ দলকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। তবে আমরা দেখেছি পাকিস্তান দলের যে বোলার আমির কিন্তু অসাধারণ বোলিং করেছে, সে 3 উইকেট নিয়েছে পরপর। এবং সেক্ষেত্রে বাংলাদেশ দলের যারা ব্যাটসম্যানরা রয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি তারা একটি 50 রানের বেশি পার্টনারশিপ গড়ে রয়েছে। তবে মধ্যাহ্নবিরতির পর বেশিক্ষণ শামিম কিন্তু ক্রিজে এসেই হতে পারেনি। তবে 6 উইকেট 106 রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দলকে ভালো খেলতে হলে টেস্ট যেহেতু সেশন বাই সেশন অনুসারে খেলা, সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো পার্টনারশিপ হলে বাংলাদেশ দল যদি 200 বা 250 রানের মতো সংগ্রহ করতে পারে তাহলে অবশ্যই পাকিস্তান দল তাদের ব্যাটিংয়ে নেমে যদি ভালো বোলিং করতে পারে তাহলে তাদেরকে দ্রুত আউট করে দেওয়া সম্ভব হবে বলে ধারণা। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। বাংলাদেশ এবং পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের একমাত্র টেস্টের খবর জানাতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।